তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তুমিও চিন্তা করো, পুলিশ তুমিও চিন্তা করো, পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। জিকরগণ্ডি অভয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় নৈহাটি নাগরিক বৃন্দের উদ্যোগে প্রতিবাদ মিছিল। আরবিসি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে নৈহাটি রেলওয়ে ব্রিজ হয়ে আরবিসি রোড হয়ে গরুড় ফাঁড়িতে শেষ হয়। এই প্রতিবাদ মিছিল থেকে ঘন ঘন জাস্টিস ফর আরজিকর স্লোগান উঠতে থাকে। এই মিছিলে কলেজ ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক চিকিৎসকের পাশাপাশি ক্রীড়া প্রেমীরা এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বর্তমানে নারীদের সুরক্ষার দাবি সহ আরজিকর কাণ্ডে নারকীয় ঘটনার জন্য দোষী দৃষ্টান্তমূলক সাজার দাবি তোলা হলো। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। সারা দেশ, সারা বিশ্বের মানুষ জানে কিসের দাবি, একটাই দাবি, সারা রাজ্যে ধর্ষণ যেভাবে বেড়েছে সেটার নির্মূল, এবং আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, এবং এই নারকীয় ঘটনা ঘটার পর তার সাথে আরও আরও যা সব জিনিস যুক্ত, সেই সমস্ত বিষয়গুলো লোপাটের জন্য পুলিশ প্রশাসন সরকার যেভাবে অপরাধীদের পাশে রয়েছে তার বিরুদ্ধে এই লড়াই, সেই দিন থেকে মানুষ পথে নেমেছে, আজও পথে আছে, এবং মানুষ পথে থাকবে যতক্ষণ না এর সঠিক বিচার হচ্ছে। শাসক দলের বক্তব্য এই লড়াইয়ে যারা যারা সামিল হয়েছে রাজনৈতিক পর্যায়ে গন্ধ খুঁজে পাচ্ছেন। শাসক দল কি রাজনীতির বাইরে নাকি? শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে কিসের মাধ্যমে? গণতান্ত্রিক ভোটের মাধ্যমে। সেটা তো একটা রাজনৈতিক পদক্ষেপ, কোনো কিছুই রাজনীতির মধ্যে হয় না। সাধারণ মানুষ দলবদ্ধ নির্বিশেষে বেরিয়েছে, সেই বেরোনোটাও কিন্তু একটা রাজনীতি, এবং শাসক খুব সুপরিকল্পিতভাবে একটা রাজনীতি করছে এই ধর্ষণ, এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা, এবং সেখানে তার সাথে যুক্ত পুরো আরজিকর সহ সরকারি হাসপাতালগুলোতে যে ভয়ানক দুর্নীতির ঘুঘুর ভাষা হয়ে রয়েছে সেইটাকে মদত দেওয়ার জন্য, সেটাকে ঢাকার জন্য নোংরা রাজনীতি করছেন সরকার, নোংরা রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে পথে নেমে সাধারণ মানুষ যেমন লড়াই করছে, আমরা সরাসরি রাজনীতির মাধ্যমেও তাকে জবাব দেব, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। এই প্রতিবাদে ছাত্র যুবরাও গর্জে উঠেছে, কিন্তু আজকে আপনাদের মিছিল যে জায়গা থেকে শুরু হলো সেখানে কিন্তু টিএমসিপি ছাত্র সংগঠনকে দেখা গেল। সেটা আমি কি করে বলবো বলুন, সরকার পক্ষ একটা খুব সুন্দর খেলা খেলছেন, উনি খেলতেই ভালোবাসেন, জনগণের জীবন নিয়ে, নারীদের জীবন নিয়ে একটা রায় বেরোলো, তিনি শাসন করতে পারছেন না, সুরক্ষা দিতে পারছেন না, তিনি বলছেন রাত্রের ডিউটি বন্ধ করে দেবে মেয়েদের। একটা হাসপাতালে মহিলা ওয়ার্ডে
কথাবার্তা চলবে কি করে? এরম একটা আশ্চর্য রকম একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করছে, উনি নিরাপত্তা দিতে পারছেন না। আজকে বলছে রাত্রে ডিউটি দেবো না, কালকে বলবে দিনের বেলা কোনো ঘটনা ঘটলে দিনেও মহিলাদের বেরোতে হবে না। এটা ঢাকার জন্য ওনার দল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছে, মিথ্যা একটা নাটক করছে, লোককে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা ভাবুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে দাঁড়িয়ে একের পর এক ধর্ষণের ঘটনা, যে ঘটনার একটাও সুবিচার হয়নি, উপরন্তু মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রেড বেঁধে দিচ্ছে। এই ভয়ঙ্কর নারকীয় হত্যার পর মুখ্যমন্ত্রী বললেন 10 লাখ টাকা রেড বেঁধে দিচ্ছি। আমরা এই মুখ্যমন্ত্রীকে ঠিক ঠিক ধিক্কার জানাই। আমরা একেবারেই আশাবাদী না। আমরা কান্দনীতে দীর্ঘ লড়াই আন্দোলনের পর যে রায় বের করে এনেছিলাম, যে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছিলাম, সেটা সুপ্রিম কোর্টে গিয়ে ওপরের সাথে সেটিং করে আমরা দেখলাম বেকসুর খালাস হয়ে গেল। তাই আমরা এগুলো ভরসা করি না। জনগণ আজকে নিজে রাস্তায় নেমেছে, সঠিক বিচার দিতেই হবে। যতক্ষণ না সঠিক বিচার হয়, সিবিআই সিআইডি কেন্দ্র রাজ্য যেভাবে পারুক করুক, কিন্তু মানুষ চাইছে বিচার, সেই বিচার আমরা ছিনিয়ে আনবই। দাঁড়িয়ে মানে আমরা যতটা অ্যাডভান্স হচ্ছি, আমি বলবো যে এখনো পর্যন্ত ফ্রি মাইন্ডে মানে অ্যাবসেন্ট মাইন্ডে কোনো মেয়েরা নিরাপদ এখনো অবধি নয়। যারা 12টার পরে কাজ থেকে ফেরে তারা এখনো পর্যন্ত সেই ট্রেন কম্পার্টমেন্টে জিআরপি রাখা হয় না, জিআরপি অ্যালার্ট করা হয় না ট্রেন কম্পার্টমেন্টে। ট্রেনে গ্যালোপিং ট্রেনগুলোতে কী হচ্ছে সেগুলো দেখা হয় না। এখনো পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো মোর্চা বেরোয়নি। হাওড়া থেকে 3টে স্কুল মোর্চা বের করেছিল, তাদের ওপর যেটা চালানো হয়েছে মানে তাদেরকে শোকজ করে দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য ধিক্কার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যদি র্যালি না বেরোয় তাহলে তারা জানবে না কী হয়েছে, কী হতে চলেছে। পদত্যাগ করা হলে আমাদের দাবিগুলো মানতে হবে, আমাদেরকে প্রপার সুরক্ষা, প্রপার সব জায়গায় প্রপার সুরক্ষা দিতে হবে। ব্যাস এইটুকুনি দাবি আমাদের। একদমই মানতে পারছি না, কারণ ফরেন্সিক রিপোর্টে ফিমেল স্যাম্পেল অনেকটাই ছিল যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সমাজে সবচেয়ে যে ডাক্তারবাবুরা, আপনারা জানেন এই একজন ডাক্তার, তিনি মহিলা, আমার মায়ের মতো, আমার বোনের মতো, তাকে সে তার জীবনকে উৎসর্গ করেছিল শুধু মাত্র বিচার আত্মদের সাহায্য করার জন্য, দিনদের সাহায্য করার জন্য। সেই মহিলাকে যেইভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে রয়েছে আপামর জনসাধারণ। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় aquilo que sinto quando eu...